আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم ইকরা টেলিভিশনের রমজানের অনুপ্রেরণা অনুষ্ঠান থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে থেকে যারা এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তো ইবাদতের মধ্যে, মৌলিক ইবাদত সমূহের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে সিয়াম সাধনা। রমজানুল মোবারকের পুরো মাসব্যাপী আমরা রোজা রাখি। আমরা ধর্মীয় কী কী পরিবর্তন আসে আমাদের জীবনে সে বিষয়টি নিয়ে আজকে আলোকপাত করব। যে রমজানুল মোবারকের কে স্বাগত জানানোর জন্য, ইবাদত বন্দেগীর জন্য রমজানুল মোবারককে কেন্দ্র করে আমরা যে সমস্ত ইবাদতমালা ব্যক্তিগতভাবে অথবা সামষ্টিকভাবে সম্পাদন করে থাকি সেগুলির প্রস্তুতি শুরু হয়ে যায় আমাদের রজব মাস থেকেই। এবং এটাও সুন্নার অন্তর্ভুক্ত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের চাঁদ উঠলেই দোয়া শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজানুল মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। তো এই জন্য এই যে প্রস্তুতি পর্ব, যেটা রমজানকে বরণ করে নেওয়ার জন্য, রমজানুল মোবারককে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি পর্ব আসলে শুরু হয়ে যায় রজব মাস থেকেই। রজবের পরে আমাদের সামনে আসে শাবানুল মুআজ্জম। শাবানুল মুআজ্জম আসলে এই প্রস্তুতি প্রক্রিয়া আরও বাড়তে থাকে। লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফে মিন শাবান যখন আসে তখন এই প্রস্তুতি প্রক্রিয়া আরও বাড়তে থাকে। কিভাবে দেখেন যে আরও, আমরা যদি বলি যে দুই মাস আগের থেকেই আমাদের যে পরিবর্তন আসতে শুরু করে সেটা হলো যে একটা মেন্টাল প্রস্তুতি, মানসিক প্রস্তুতি এবং পরিকল্পনা গ্রহণ করা হয়। তখন থেকেই প্রত্যেকটি মানুষ পরিকল্পনা গ্রহণ করে যে আগামী রমজানুল মোবারক সে কোথায় কাটাবে। তাহলে এটা একটা প্রস্তুতি পর্বের বিষয় যে রমজানুল মোবারকে আমি কোথায় থাকব। অনেকে আছে যে একটা প্রতিষ্ঠানে কাজ করেন কিন্তু রমজানুল মোবারকে অনেকের ছুটি থাকে, তিনি অন্য জায়গায় রমজান কাটাবেন, এরকম একটি প্রস্তুতি নেন। এবং এর সাথে অবশ্যই ধর্মীয় বিষয় জড়িত থাকে। ধর্মীয় বিষয়ের মধ্যে একটা হলো যে তারাবির নামাজ আমি কোথায় পড়ব, এটার একটি পরিকল্পনা থাকে। ক্যালেন্ডার ছাপা হইতে থাকে এটা রমজান মাসের আগেই। আমাদের যে ইফতার এবং সেহরির টাইম সম্বলিত ক্যালেন্ডার বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন তারা প্রকাশ করে। তো এটা শুরু হয়ে যায় রমজানুল মোবারকের আগের থেকেই, শাবানের প্রথম থেকে এটা শুরু হয়ে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা, সংগঠন তারা ক্যালেন্ডার বের করতে থাকে এবং মানুষের দোয়ারে দোয়ারে সেগুলি ফ্রি অফ কস্ট, কেউ পয়সা নেয় না, এটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। মসজিদ থেকে মানুষের ঘরে ঘরে পৌঁছানো হয়, মাদ্রাসাগুলো থেকে পৌঁছানো হয়, বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি থেকে পৌঁছানো হয়, ব্যক্তি বিশেষের উদ্যোগেও এটা প্রকাশ করা হয়, আর সরকারিভাবে বেসরকারিভাবে এটি প্রকাশ করা হয়। তাইলে এটি একটি পরিবর্তনের বিষয় হচ্ছে, যা আমাদের প্রস্তুতি পর্বের বিষয়। আরেকটা হলো যে তারাবির প্রস্তুতি। এটা আমাদের, আপনারা জানেন যে বাংলাদেশে 20 লাখের উপরে এখন হাফিজের সংখ্যা, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের হাফিজ সাহেবরা সারা দুনিয়াতে এরা ডমিনেট করে যাচ্ছেন এই ক্ষেত্রে। এমনকি কোরআন নাজিলের দেশ মক্কা মদিনায় বাংলাদেশের হাফিজ সাহেবরা তারাবির নামাজ পড়ান, এবং সারা দুনিয়াতে বাংলাদেশি হাফিজ সাহেবদের একটা চাহিদা আছে, গ্রহণযোগ্যতা আছে এবং ডিমান্ড আছে। তো হাফিজ সাহেবদের একটি প্রস্তুতি শুরু হয় যে তারা তিলাওয়াতের মাত্রা বাড়িয়ে দেন, যেহেতু তারাবির নামাজ পড়াতে হবে, সুতরাং সারা বছরে
যে গ্যাপ হয়ে গেছে সেটা পূরণ করার জন্য তারা কিন্তু রজব মাস থেকেই কোরআন তেলাওয়াতের মাত্রা বাড়িয়ে দেন। আবার যে সমস্ত মসজিদে তারাবির নামাজ হবে এবং খতমে তারাবি হবে সেই সমস্ত মসজিদ কর্তৃপক্ষ প্রস্তুতি নিতে শুরু করেন। বিশেষ করে শাবান মাসে অনেকে আছেন যে লাইলাতুল নিসফে মিন শাবান শবে বরাতের আগেই হাফিজ সাহেব নির্বাচন করেন, আবার অনেকে আছেন শবে বরাতে তারা এটা নির্বাচন করেন, আবার কেউ আছেন পরে নির্বাচন করেন। তাহলে শাবান মাসব্যাপী আমাদের মসজিদে মসজিদে অথবা মসজিদের বাহিরেও কিন্তু অনেক তারাবির নামাজ খতমে তারাবি হয়। সেই খতমে তারাবির হাফিজ সাহেব কে কে থাকবেন? আগে এক সময় হাফিজ সাহেবের সংকট ছিল, কিন্তু এখন এক একটি মসজিদে চারজন পাঁচজন হাফিজ সাহেব থাকেন। তো সেখানে কে কোথায় থাকবেন এবং তাদেরকে কীভাবে নির্বাচন করা হবে এটা প্রক্রিয়া শুরু হয়। মসজিদ কমিটি শুরু করেন অথবা যে সমস্ত জায়গাতে কারখানা কলকারখানা আছে সেখানে হয়, অফিসেও অনেক জায়গাতে হয়, সেখানে তারাবির জামাত হয় এবং সেখানে হাফিজ সাহেবদেরকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। তো এই তারাবির ক্ষেত্রে আরেকটা হলো যে আমাদের প্রত্যেকটি মানুষই এখন আপনারা জানেন যে মহিলাদেরও জামাত হয়, অনেক জায়গাতে মহিলাদের জামাত হয়, তো মহিলারাও কোথায় তারাবির জামাত আদায় করবেন সেটা নিয়ে তারা প্রস্তুতি গ্রহণ করেন, পুরুষরা কোথায় তারা বিজামাত পড়বেন সেটা নিয়ে প্রস্তুতি শুরু হয়, কোন হাফিজ সাহেব কোন আলিম কোথায় তারাবির নামাজ পড়বেন সেটাও তারা সুনিশ্চিত করে ফেলেন এই শাবান মাসের মধ্যেই। এই মাসে আরেকটি কাজও হয়, বড় বড় আলেমদেরকে দাওয়াত করা হয় বিভিন্ন মসজিদে, তারা ওয়াজ নসিহত করেন, এই প্রক্রিয়াটাও সম্পন্ন হয় যে এবার আমাদের এই মসজিদে কোন আলিম এসে আমাদেরকে ওয়াজ নসিহত করবেন। কেউ বা এক সপ্তাহব্যাপী, কেউ বা 10 দিনের জন্য আসেন, কেউ বা 20 দিনের জন্য আসেন, আর কেউ বা এক মাসের জন্য চলে আসেন, আবার কেউ বা এতেকাফ করবেন এই বলে তার সাথে আরও বহু লোক এতেকাফ করে এই সেই সুবাদে ওনারা আসেন এবং মসজিদে ওনারা অবস্থান করেন এবং সেখানে একটি ফেজা কায়েম হয়, দিনই ফেজা ধর্মীয় পরিবেশ তৈরি হয়, সেই এই কাজটিও আমাদের দেশে চলতে থাকে। এটাও ধর্মীয় পরিবর্তনের মধ্যে একটি অন্যতম পরিবর্তন। আর হচ্ছে যে এই এতেকাফের বিষয়ে আমরা জানি যে বড় আলেমদের সাথে আবার আলেমদের ও দিনদার তবকার একটা বড় জমাত বসে থাকে এবং ওনাদের কাছে আবেদন থাকে সারা দেশ থেকে। আমার জানা মতে আমাদের সিলেটের বৃহত্তর সিলেটের বড় আলিম হজরত মৌলানা মুফতি রশিদুর রহমান ফারুক সাহ বরুণার পীর সাহ যিনি, তার কাছে সারা দেশ থেকে অনেক জায়গা শতাধিক জায়গা থেকে আবেদন আসে যে আমাদের এখানে এতেকাপ করেন। তো তিনি এটা ইস্তেখারার মাধ্যমে নির্ধারণ করেন। এবার সিলেট অঞ্চলে উনি সিলেট শহরতলিতে গোপ শহর এতেকাপ করবেন, বড়ইখান দিয়ে এলাকা পড়ছে দক্ষিণ শর্মার, তো গোপ শহর জামে মসজিদে মাদ্রাসা মসজিদে উনি এতেকাপ করবেন বলে জানা গেছে। তো ইতিমধ্যে 500 মানুষ তালিকাবদ্ধ হয়েছেন যে তার সাথে এতেকাপ করার জন্য। বুঝতেই পারতেছেন যে বড় বুজুর্গ যারা, বড় আলিম যারা, তাদের সাথে এতেকাপ করলে কি হয় যে একটা গাইড পাওয়া যায় এবং এতেকাপের একটা রুটিন পাওয়া যায়, আমলের সেই রুটিন অনুযায়ী কাজ করা যায়। এই জন্য আমাদের জনগণ দিনদার তোকা বড় বড় আলিমদের সাথে বুজুর্গদের সাথে এতেকাপ করতে চান। তা আমাদের আমরা জানি যে প্রত্যেকটি মসজিদে এতেকাপের জন্য লোকজন বসে থাকেন, এটার একটি প্রস্তুতি আছে, মসজিদ কমিটির একটা দায়িত্ব আছে যে ওনাদের মসজিদ যেন খালি না যায়, কেউ না কেউ যেন এতেকাপ করে, আবার এতেকাপ যারা করবেন তাদের একটি প্রস্তুতির বিষয় আছে, এটাও আমাদের একটি ধর্মীয় পরিবর্তনের একটি বিষয়। আর হচ্ছে যে প্রতিটি দিনদার ব্যক্তি রমজানুল মুবারককে সামনে রেখে একটা রুটিন তৈরি করেন। আপনারা জানেন যে আমাদের স্বাভাবিক যে জীবনধারা, যাপিত জীবনের মাঝে পরিবর্তন আসে, সময়ের মাঝে পরিবর্তন আসে। আমরা এমনিতে তো সাধারণত সন্ধ্যার সময় খাই না, কিন্তু রমজান মাসে আমরা ইফতার করি, এমনিতে আমরা তো ফজরের আগে খাই না, কিন্তু রমজানে আমরা এই যে এই সেহরির সময় আমরা সেহরি খেয়ে থাকি। তো এগুলো পরিবর্তনের বিষয় এবং এটা ধর্মের আলোকে করা হয় ধর্মীয় ক্ষেত্রে। তো প্রত্যেকটি ব্যক্তি একটা রুটিন তৈরি করেন যে তিনি এই রমজান কীভাবে কাটাবেন, কেউ মানসিকভাবে এরকম একটা প্রস্তুতি গ্রহণ করেন যে আমি একটা অঙ্গীকারের বিষয় থাকে, নিয়তের বিষয় থাকে যে আমি এবার এই রমজানুল মোবারকের 30 দিনের মাঝে আমি নামাজ কাজা করব না, জামাতের সাথে নামাজ আদায় করব, এটা একটা নিয়তের বিষয়। দ্বিতীয়ত হলো যে রমজানুল মোবারকে আমি পুরো কোরআন শরীফ খতম করব। কেউ আবার বলেন যে পুরো কোরআন শরীফ আমি শুধু তিলাওয়াত না বরং অর্থ সহকারে পড়ব, কেউ আবার করেন যে আমি তফসির সহকারে পড়ব। তো এরকমভাবে নারী এবং পুরুষদের আমলের ক্ষেত্রে
একটা এই প্রস্তুতি থাকে, মেন্টাল প্রস্তুতি, মানসিক প্রস্তুতি থাকে। কেউ বা আবার নিয়ত করেন যে হ্যাঁ তারাবির নামাজ আমি এবার ছাড়বো না, এই মসজিদে খতমে তারাবি আমি পড়বো। কেউ বা নিয়ত করেন যে আমি এইবার তাহাজ্জুদের নামাজ ছাড়বো না, পুরো মাস তাহাজ্জুদের নামাজ পড়বো। তো এইরকম এবাদত বন্দীগের একটা রুটিন তৈরি হয়ে যায়। অফিসের যেমন রুটিন আছে, সরকারিভাবেও দেড় ঘন্টার সময় ছাড় দেওয়া হয়, 9টা থেকে 3:30 পর্যন্ত অফিস, এই এরকম একটা হয়। তো অন্যান্যদেরকেও কাজ কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে রোজাদারদের জন্য, যাতে করে তারা কাজ কমিয়ে দেন, রোজাদাররা যেন রোজা রাখতে পারে। তো এটাও একটি প্রস্তুতির বিষয় যে প্রত্যেক ব্যক্তি রুটিন করেন। আর রুটিন করেন কিসের? কোরআন তেলাওয়াতের, যে আমি কোরআন তেলাওয়াত করবো বা কোরআন শরীফ তর্জমা পড়বো অথবা কোরআন শরীফ তফসির সহ আমি খতম করব। এরকম সকল নারী পুরুষই আমাদের এটা করে থাকেন, এই এই একটা পরিবর্তনও আসে। আরেকটা জিনিস আমরা জানি, সামষ্টিকভাবে আমাদের দেশে বিশেষ করে সিলেট অঞ্চলে ব্যাপকভাবে এটি হয়, 10-12টা বোর্ড আছে কোরআন শিক্ষাদানের, রমজানুল মুবারকে কোরআনের আসর বসে প্রত্যেক মসজিদে। এবং মসজিদ ভিত্তিক এই যে আসর বসে, সেখানে ধাপে ধাপে বাচ্চাদেরকেও পড়ানো হয়, কিছু শিশু কিশোরদেরও ক্লাস হয়, নারীদেরকে আলাদা ক্লাস হয়, পুরুষদেরকে বয়স্কদের আলাদা ক্লাস হয়। এভাবে করে একটা প্রচেষ্টা চলে উলামায়ে কেরাম এবং কারি সাহেব যারা আছেন, হাফিজ সাহেব যারা আছেন, তাদের সম্মিলিত চেষ্টায় এরকম একটা পরিবেশ তৈরি হয় যে প্রত্যেক জায়গাতেই সেন্টার আছে, আপনি ইচ্ছা করলে সেখানে গিয়ে কোরআন সহি করতে পারেন। তো কোরআন চর্চার এবং কোরআন মজিদের তিলাওয়াতকে সিহত মা তিলাওয়াত যেটাকে বলা হয়, সহি শুদ্ধ তিলাওয়াত করার জন্য এটি একটি চমৎকার বিষয়। আমরা যেন এর সাথে সম্পৃক্ত হই এবং আমরা আমাদের যে সমস্ত ভাই বোনেরা কোরআন তিলাওয়াত সহি না বা শুদ্ধ না, আমরা যেন তাদেরকে এই সমস্ত সেন্টারে পাঠাই, যাতে করে তারা কোরআন তিলাওয়াত সহি শুদ্ধ করতে পারে। কারণ কোরআন যদি সহি না হয়, তাহলে নামাজে যে তিলাওয়াত আমরা করি এটা যদি সহি না হয়, তাহলে এই ভুলের কারণে নামাজও শুদ্ধ হয়ে যাবে। কারণ নামাজের ভঙ্গের 19টি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এমনিভাবে আমরা তিলাওয়াত শুনি, আসরের পরে হাবিব সাহেবরা আমাদের মসজিদে তিলাওয়াত করে শোনান, অর্থাৎ এই দিন তিনি তারাবির নামাজে যেটুকু পড়বেন সেইটুকু তিনি আমাদেরকে তিলাওয়াত করে শোনান। এই তিলাওয়াতটাও আসরের নামাজের পরে মানুষ বসে এবং শুনে, শোনার মাঝেও কিন্তু সওয়াব আছে, এবং কেউ যদি পড়ে তাহলে কোরআন শোনা কিন্তু ওয়াজিব। এমনিভাবে এই মাসে আমরা জাকাতের হিসাব করে থাকি, রোজার সাথে জাকাতের হিসাব হয়, এবং প্রত্যেকটি মানুষে ক্রমান্বয়ে এটা বাড়তেছে যে কোম্পানি, ব্যক্তি, সমষ্টি মিলাইয়া সবাই এই জাকাত দিয়ে দেওয়ার চেষ্টা করে। বিভিন্ন ফোরাম আছে, তারা জাকাত দানের জন্য মানুষকে উৎসাহিত করে, উলামায়ে কেরাম জাকাত দেওয়ার জন্য উৎসাহিত করেন, বিভিন্ন সংস্থা পেপার আউট করে, এগুলির মাধ্যমে জনগণকে, জনগণের মধ্যে বিতরণ করে এবং জনগণকে আপনার জাকাত দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আলিমরা এটা করে থাকেন, জুমার নামাজে বয়ান করে থাকেন, জুমা ছাড়াও বিভিন্ন সময়ে রমজানুল মুবারকে বয়ান করে থাকেন। এই জন্য আমাদের দেশের মানুষ ম্যাক্সিমাম তারা জাকাত রমজান মাসে দিয়ে থাকে। রমজান মাসে জাকাত দেওয়ার মধ্যে অনেক সওয়াবও আছে। তো হাওলানে হাওল যেটা বছর পূরণ করা, এটা রমজান মাস, সেই উপলক্ষে জাকাতের বিষয়ে একটি সচেতনতা তৈরি হয় এবং আমরা জাকাতের হিসাব নিকাশ করি এবং জাকাত দিতে শুরু করি এবং জাকাত প্রদান করি। জাকাত মানে তার 8টি খাতের মধ্যে আমরা জাকাত দিই। আরেকটা হচ্ছে ইফতার। আমরা জানি যে এই মাসে আল্লাহ তাআলা মানুষের রিজিক বর্ধিত করে দেন এবং না রকমারি ইফতার তৈরি হয়, এবং সেই ইফতার খাওয়ানো জন্য সবাই উদগ্রীব হয়। মসজিদে আমরা ইফতার পাঠাই, আমার সাথে নিয়ে কিছু মানুষকে ইফতার করার চেষ্টা করি, বোনের বাড়িতে, ফুফুর বাড়িতে, আত্মীয় স্বজনের বাড়িতে ইফতারি দেওয়ার চেষ্টা করি। এটা একটি ভালো প্রবণতা। আমরা শুধুমাত্র যেটাকে অপছন্দ করি সেটা হলো যাতে করে দাবি আকারে, হক আদা আকারে, যাতে করে মেয়ের শ্বশুর বাড়িতে জাকাত দিতে না হয়, আমরা এটার মূলোৎপাটন চাই। হ্যাঁ, উইলিংলি যদি কেউ দেয়, এটাকে বাধ্যতামূলক মনে করা, না দিলে সমালোচনা করা অথবা এই এটাকে আবশ্যিক মনে করা, এগুলি আমরা না করি। এমনিতে আমি যদি চাই আমার শ্বশুরকে ইফতারি দিতে, এটা যেমন জায়েজ আছে, আমার শ্বশুর আমাকে দিতে পারেন, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু এটা যদি কেউ দাবি মনে করে, আবশ্যিক মনে করে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছি অসুবিধা। তো ইফতার করানো, মসজিদে ইফতার পাঠানো হয়, কেউ সাথে নিয়ে খাওয়া হয়, আবার কারো বাড়ি ঘরে পাঠানো হয়, এই সব কিছুই হচ্ছে রমজানের কালচার এবং এবাদতের মধ্যে পরিবর্তন। ইফতার মাহফিল হয় বিভিন্ন সংস্থা, সংগঠন, ব্যক্তি, পরিবার, তার দল
ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন, সেখানে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে বয়ান করা হয়। কিন্তু আমি মনে করি ইফতার মাহফিলে সিয়াম এবং সিয়ামের মাস, সিয়াম সাধনা, সদকাতুল ফিতর, জাকাত, ঈদ উল ফিতর ইত্যাদির বাইরে আলোচনা করার প্রয়োজন। তাকওয়া অর্জন আমাদের দেশে আলোচনা হয়ে থাকে এবং ব্যাপকভাবে জনগণ শরিক হয়ে থাকেন এবং সেখানে বড় বড় ইসলামিক স্কলাররা বক্তব্য রেখে থাকেন এবং তাদের এই বক্তব্যে জনগণ উপকৃত হয়। এটাও আমাদের ধর্মীয় আরেকটি পরিবর্তনের বিষয়। এই আলোচনা সভা হয় এ উপলক্ষে সারা দেশেই। এই আলোচনা তো আমাদের জন্য তাকওয়া অর্জন, মানুষকে সহায়তা সাহায্য করা, মানুষের দুর্গতি এবং বিড়ম্বনায় সহযোগিতা করা, এগিয়ে আসা, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়। আল্লাহকে রাজি খুশি করার বিষয়ে আলোচনা হয় এবং ত্যাগ এবং তিতিক্ষার বিষয়ে আলোচনা হয়ে থাকে। আমাদের রমজানুল মোবারক উপলক্ষে আরেকটা পরিবর্তন হচ্ছে, এই সেটি হচ্ছে যে পত্রপত্রিকায় ক্রুরপত্র প্রকাশিত হয়। ঈদ উল ফিতরকে সামনে রেখে বিভিন্নজন বক্তৃতা বিবৃতি দিয়ে থাকেন। আরেকটা হয় যে প্রত্যেকটি পত্রিকার প্রথম পৃষ্ঠায় রমজানুল মোবারক হোসামদেদ বলে একটা লেখা দেওয়া হয়। প্রত্যেকটি পত্রিকাতে আমাদের দেশে এটা হয়, রমজানের লেখা শিরোনামে সেখানে লেখা দেওয়া হয় এবং এগুলি প্রচুর মানুষ পড়ে থাকে। আমি একটা পত্রিকায় লিখি সিলেটের ডাকে, সেটাও দেখছি যে প্রচুর মানুষ পড়ে থাকে। মানুষের সাড়া দেওয়া থেকে আমরা এটা বুঝতে পারি। তারপরে আরেকটা হয় পরিবর্তন, সেটি হলো রেডিও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা। রেডিও টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালা চলে এবং এই অনুষ্ঠানমালা দেশের মানুষ খুব আগ্রহ ভরে দেখে থাকে। সন্ধ্যায় হয় এবং সেহরির টাইমে হয়। আমি বলবো যে সমস্ত টেলিভিশনে সেখানে এই সমস্ত অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে যারা আসেন তাদের পোশাক আশাক ড্রেস আপে তো পরিবর্তন হয়, কিন্তু আসলে পুরো রমজান মাস ব্যাপী এই টেলিভিশনের মাঝে একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করা দরকার, পুরো সেট আপের মাঝেই। তো এই আলোচনা যথেষ্ট মানুষ শুনে এবং তাদের মধ্যে রমজানের শিক্ষাকে ধারণ করার চেষ্টা করে। আমরা জানি যে রমজানুল মোবারকে বদর দিবস আছে, 17 তারিখ বদর দিবস এটা পালন করা হয়। এই উপলক্ষে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করা হয় বদর দিবসে, সেটাও একটি পরিবর্তনের বিষয়। আরেকটা হচ্ছে লাইলাতুল কদর, 27 তারিখে বিশেষ করে, আর এমনি হাদিস শরীফে আসছে 21, 23, 25, 27 এবং হলো 29, এই বেজুর রাতগুলিতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে। আমরা সেই হিসাবে চেষ্টা করি। তো এটাও একটি পত্রপত্রিকাতে প্রচারের একটি বিষয়। আরেকটা হচ্ছে যে এই লাইলাতুল কদর, এটা তো বললাম, সদাসর্বদা কিছু মানুষ থাকেন যারা তিলাওয়াত করেন, তিলাওয়াতের মধ্যে মশগুল থাকেন, আমরা সবাই তিলাওয়াত করার চেষ্টা করি। আসুন এই রমজানুল মোবারকে আমরা বেশি বেশি তিলাওয়াত করি এবং কোরআন মজিদকে সহিষ্ণুভাবে পড়তে শিখি। তারপরে হচ্ছে যে ঈদ উল ফিতর, সদকাতুল ফিতরের পরে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে সারা অঞ্চলের মানুষ সমবেত হয় একটা ঈদগাহতে এবং সেখানে হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা এই সমস্ত মানুষকে মাফ করে দেন এবং মাগফুর হয়ে তারা তাদের বাড়ি ঘরে ফিরে আসে। ঈদ উল ফিতর আর বাকি সমগ্র রমজান মাসব্যাপী উলামায়ে কেরাম বিশেষ করে ঈমান, আমল, আখলাক, তারপরে মুআমালাত ও মুআশারাত সম্পর্কে আলোচনা করে থাকেন। রমজানুল মোবারকে উলামায়ে কেরাম ইসলামের যে মৌলিক শিক্ষা সেই বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করে থাকেন। আমরা মনে করি যে এই সমস্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জনগণের মাঝে একটা বড় ধরনের পরিবর্তন আসে, কারণ এখানে অন্য কোনো প্রকারের নোংরামি নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আমাদের সিয়াম সাধনার মধ্য দিয়ে যে তাকওয়া অর্জনের যে লক্ষ্য সেটা অর্জন করা। তো এই সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাই অন্যান্য মাসের তুলনায় রমজানুল মোবারকে একটি ধর্মীয় পরিবর্তন সাধিত হয় এবং উলামায়ে কেরাম সেই পরিবর্তনটিকে ধরে রাখা এবং সেটাকে বাকি এগারো মাস টেনে নেওয়ার জন্য আমাদের জনগণকে উদ্বুদ্ধ করে থাকেন। যারা যেখান থেকে আমার কথা শুনছিলেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরা এই রমজানুল মোবারককে আমাদের জীবনের শেষ রমজান হিসাবে আমরা গ্রহণ করি এবং রমজানুল মোবারক থেকে যে ফায়দা আমাদের নেওয়া দরকার, যে আমাদের আত্মিক যে উন্নয়ন হওয়া দরকার, আমল, আখলাক, মুআমালাত, মুআশারাতের যে উন্নয়ন হওয়া দরকার সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করি এবং আমাদের মালিকের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।